আজকের ভিডিওতে আমরা দেখব আপনার ব্লগার ওয়েবসাইট কিভাবে মনিটাইজ করবেন। আপনি সম্পূর্ণ ফ্রিতে একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করে মনিটাইজ করে নিতে পারবেন এবং আজকে থেকে কিন্তু ইনকাম শুরু করতে পারবেন। আপনি আজকে ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন, আজকেই আপনি মনিটাইজ নেবেন, আজকে থেকে ইনকাম শুরু করতে পারবেন। সম্পূর্ণ ফ্রিতে কিভাবে একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করবেন তা নিয়ে ইতিপূর্বে আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিও লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে ব্লগার ওয়েবসাইট কিভাবে মনিটাইজ করতে পারি উইদাউট অ্যাডসেন্স। অ্যাডসেন্স থেকে যদি আপনার ব্লগার ওয়েবসাইট মনিটাইজ করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো আমাদের অনেকের পক্ষেই পসিবল হয় না। তার জন্য আমরা যেটা করব, আমরা অ্যাড নেটওয়ার্ক ইউজ করব, ভালো মানের একটি অ্যাড নেটওয়ার্ক ইউজ করে আমরা কিন্তু আমাদের ব্লগার ওয়েবসাইট মনিটাইজ করব এবং সেখান থেকে আমরা অ্যাডসেন্সের মতো করেই ভালো মানের একটা আর্নিং কিন্তু জেনারেট করতে পারবো, যদি আমরা সঠিকভাবে মার্কেটিং করে আমাদের ব্লগ ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে পারি। তাছাড়া আপনারা যারা কপি পেস্ট করে ইনকাম করতে চান, দেখা যাচ্ছে কপি পেস্ট করে ব্লগিং করে ইনকাম করতে চান, আপনারা কিন্তু পারবেন। আপনি যদি অন্য ওয়েবসাইট থেকে কপি করে কন্টেন্ট আপনার ওয়েবসাইটে অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজ পাবেন, মনিটাইজে আপনার কোনো রকম প্রবলেম হবে না। আপনি যে কোনো কিছু আপনার ওয়েবসাইটে অ্যাড করে কিন্তু আপনি মনিটাইজ নিতে পারবেন, কোনো রকম ক্রাইটেরিয়া কিন্তু নাই, খুব সহজেই আপনার ব্লগার ওয়েবসাইট মনিটাইজ করতে পারবেন। তো কীভাবে করবেন বিস্তারিত আজকের ভিডিওতে দেখিয়ে দিব, তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন যাতে করে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আপনারা স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পারতেছেন এই ওয়েবসাইটটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করা। এখানে দেখেন blogspot.com, এটা কিন্তু ব্লগারের সাব ডোমেইনে সম্পূর্ণ ফ্রিতে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করা এবং এই ওয়েবসাইটটি কিন্তু মনিটাইজ করা। তো দেখেন এখানে কিন্তু অ্যাড আসে, তারপরে যদি নিচের দিকে আসেন এখানে কিন্তু অ্যাড আসে, তারপরে এখানে অ্যাড আসে, আপনি সকল স্থানে কিন্তু আপনার ওয়েবসাইটের অ্যাড বসিয়ে নিতে পারবেন। তো আমরা আজকে এই যে ওয়েবসাইটটি আছে এটি মনিটাইজ করব। দেখেন এটা কিন্তু একটা ডেমো ওয়েবসাইট, এটা আপনাদেরকে আজকে আমি মনিটাইজ করে দেখিয়ে দেবো। যেমন এখানে আমরা অ্যাড বসাতে পারবো, তারপরে এখানে সকল স্থানে কিন্তু আমরা অ্যাড বসাতে পারবো আমাদের ওয়েবসাইটটা মনিটাইজ করার পরে। তো কীভাবে আমরা ওয়েবসাইটটি মনিটাইজ করবো সেটা এখন দেখবো। তো মনিটাইজ করার জন্য আমরা যে অ্যাড নেটওয়ার্ক ইউজ করব আজকে, সেই অ্যাড নেটওয়ার্কের লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। তো আপনি যখন ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আসবেন তখন আপনি এরকম ইন্টারফেস পাবেন। আমরা এই অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে আজকে আমাদের ব্লগ ওয়েবসাইটটি মনিটাইজ করবো। তো অ্যাড নেটওয়ার্কে আসার পরে আপনি ফার্স্ট টাইম এরকম ইন্টারফেস পাবেন, এখানে আপনি দেখতে পাবেন যে আমরা কোন কোন ওয়েতে এখান থেকে ইনকামটা জেনারেট করতে পারি। তো এখান থেকে আমরা কিন্তু আমাদের ব্লগ ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা কিন্তু মনিটাইজ করে আমরা আর্ন করতে পারবো। তারপরে এখান থেকে ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করেও আমরা ভালো মানের একটা আর্নিং কিন্তু করতে পারবো। তারপর এখান থেকে আমরা অ্যাফিলিয়েট করেও ইনকাম করতে পারবো। আমরা কিন্তু কয়েকটিভাবে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো এই অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে। তো এই অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে আমাদের ইনকাম করার জন্য এখান থেকে সর্বপ্রথম আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা যেটা করবো এখান থেকে এই সাইন আপ যে বাটনটা আছে এখানে আমরা ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পর এখানে আপনি তিনটা অপশন পাবেন, যেমন অ্যাডভাইজার, পাবলিশার এবং অ্যাফিলেট। তো এখান থেকে আমরা চুজ করবো হচ্ছে অ্যাজ এ পাবলিশার। এইটা আমরা চুজ করলে এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইট মনিটাইজ করতে পারবো, আমরা ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করে ইনকাম করতে পারবো এবং আমরা অ্যাফিলেটও করতে পারবো। তার জন্য আমরা গেট স্টার্ট এখানে ক্লিক করবো অ্যাজ এ পাবলিশার হিসেবে। তো এখানে গেট স্টার্ট এখানে ক্লিক করবো। গেট স্টার্টে ক্লিক করার পরে আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবো। এখান থেকে আমাদের যেটা করতে হবে আমাদের এখানে সাইন আপ করতে হবে। দেখেন আপনার সামনে কিন্তু সাইন আপ যে ফর্মটা আছে সেটা কিন্তু চলে আসছে। তো এখানে আপনার একটা মেইল দিতে হবে, সর্বপ্রথম এখানে সঠিক একটা মেইল দিবেন, ভ্যালিড একটা মেইল আপনি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আপনার ফুল নেম দিয়ে দিবেন, আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনি নামটা দিয়ে দিবেন, সেটাই বেটার হবে। তারপর এখানে লগিংয়ের এখানে যেটা করতে হবে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। এখানে আপনি একটা ইউজার নেম ইউজ করবেন, ধরুন আমি এখানে ইউজার নেম ইউজ করতেছি এরকম। তো আপনি কিন্তু এইভাবে আপনার ইউজার নেমটা আপনি ইউজ করতে পারেন। তারপর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটি স্ট্রং হবে, যেমন আপনার ছোটো হাত বড় হাত, তারপরে আপনার কিছু সিম্বল ইউজ করে সংখ্যা ইউজ করে আপনি পাসওয়ার্ডটি দিবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হবে। তো আমরা একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিই। তারপরে যেটা করবেন, তারপর এখানে দেখতে পাবেন মেসেঞ্জার যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক যে কোনো একটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলাম। তারপর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিতে হবে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন, অথবা আপনি চাইলে এখানে হোয়াটসঅ্যাপ বাদে আপনি অন্য কিছু ইউজ করতে পারেন। আপনার যেটা সুবিধা সেটা আপনি কিন্তু সিলেক্ট করে আপনার টেলিগ্রাম দিলে টেলিগ্রামের ইউজার নেম দিয়ে দিবেন, ফেসবুক হলে ফেসবুক পেজের আপনার ইউজার নেম দিয়ে দিবেন, অথবা প্রোফাইলের ইউজার নেম দিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে হোয়াটসঅ্যাপ হলে হোয়াটসঅ্যাপের নাম্বারটা এখানে দিয়ে দিবেন, আপনার যেটা সুবিধা সেটা এখানে দিয়ে দেবেন। তারপর এখান থেকে দেখতে পারেন পেমেন্ট মেথড, আপনি এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি যদি ওয়েব মানিতে পেমেন্ট নেন তাহলে কিন্তু সর্বনিম্ন আপনার অ্যাকাউন্টে যখন $5 হয়ে যাবে তখন আপনি উইথড্র করতে পারবেন। তাছাড়া এখানে দেখেন TRC20 আছে, TRC20 যদি আপনি সিলেক্ট করেন তাহলে সর্বনিম্ন আপনার $100 হলে আপনি উইথড্র করতে পারবেন। তো আপনি ওয়েব মানি সিলেক্ট করতে পারেন। আপনি যদি সর্বনিম্ন পেমেন্টটা নিতে চান তাহলে আপনি এখান থেকে ওয়েব মানি সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমরা TRC20 এটা সিলেক্ট করবো, এটা যে আমাদের জন্য বেটার, কারণ এটা সিলেক্ট করলে আমরা সরাসরি আমাদের ট্রাস্ট ওয়ালেটে অথবা বিনান্স অ্যাকাউন্টে আমরা পেমেন্ট নিতে পারবো। তারপর এখান থেকে এটা টিকমার্ক করে দিবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনটা টিকমার্ক করে দিয়ে এখান থেকে আপনি যেটা করবেন সাইন আপ বাটনে আপনি ক্লিক করবেন, জাস্ট সাইন আপে ক্লিক করে দিবেন।
তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে আপনি এরকম ইন্টারফেস পাবেন আপনি চাইলে পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন এবং এখান থেকে আপনি যেটা করবেন ওপেন ইওর ইনবক্স এখানে ক্লিক করতে পারেন আপনার মেইলে নিয়ে যাবে অথবা আপনার যে জিমেইলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সেই জিমেইলে চলে যাবেন কারণ আমাদের এখন জিমেইলটা কনফার্ম করতে হবে তো আপনার মেইলে মেইলটা যেতে 2 মিনিট সময় লাগতে পারে 2-3 মিনিট সময় লাগতে পারে ইনস্ট্যান্ট কিন্তু পাবেন না আপনি মেইলটা আপনি যখন এরকম ইন্টারফেসে আসবেন তার 2 থেকে 3 মিনিট পরে আপনি মেইলে গেলে আপনার মেইলটা পেয়ে যাবেন তো আমরা একটু ওয়েট করে আমাদের মেইলে যাই তো আমাদের 1 মিনিটের মতো সময় লাগছে আমাদের মেইলে মেইলটা আসতে তো দেখেন আমাদের মেইলটা চলে আসছে সবার উপরে যে মেইলটা এটা অ্যাডস্টা টিম তো এখান থেকে দেখেন কমপ্লিট ইওর রেজিস্ট্রেশন যে মেইলটা আসছে আপনি এটাতে ক্লিক করে মেইলটা ওপেন করবেন তো মেইলটা ওপেন করার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন দেখতে পাবেন কনফার্ম ইমেইল এখানে আপনি ক্লিক করবেন কনফার্ম ইমেইল কনফার্ম ইমেইলে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম চলে আসবে এবং আপনাকে বলবে যে আপনার মেইলটা কনফার্ম করা হয়েছে ঠিক আছে এবং আপনাকে লগইন করতে বলবে তো আপনি যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে মাত্র অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখন লগইন করে নেবেন অথবা ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে পারবেন তো আমরা এখান থেকে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিচ্ছি যে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটা মাত্র রেজিস্ট্রেশন করলাম সেই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে তারপর আমরা এখানে লগইনে ক্লিক করব দেখেন লগইনে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগইন হয়ে গেল এবং এখানে কিন্তু আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসলো এটা হচ্ছে আমাদের অ্যাডসটা ড্যাশবোর্ড ঠিক আছে এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইট অ্যাড করব এবং সকল কাজ আমরা এখান থেকে করতে পারবো তো এখান থেকে আমাদের দেখেন ব্যালেন্স 00 যেহেতু আমরা অ্যাকাউন্টটা একদম নতুন ক্রিয়েট করলাম তার জন্য এখানে কিন্তু আমাদের ব্যালেন্স 00 দেখাচ্ছে এখন আমরা এখানে আমাদের ওয়েবসাইট অ্যাড করব তার আগে আপনি যেটা করবেন এখান থেকে আপনার প্রোফাইলে যাবেন আপনার অ্যাডসটার প্রোফাইলে যাবেন এখান থেকে প্রোফাইলে যাওয়ার পরে এখানে আপনি আপনি চাইলে এগুলো বা চেঞ্জ করতে পারবেন আপনার ইউজার নেম এবং ইমেল বাদে আপনি বাদ বাকিগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন তারপর এখান থেকে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন পেমেন্ট ইনফরমেশন তো এখানে পেমেন্ট ইনফরমেশনটা কিন্তু লক করা আছে এটা কিন্তু আপনি দেখতে পারতেছেন চেঞ্জ করতে পারতেছেন না তো আপনার যখন এরকম আসবে আপনি যখন চেঞ্জ করতে পারবেন না এখান থেকে তখন যেটা আপনি করতে হবে এখানে চেঞ্জ করার জন্য একটা টাইম আছে আপনি যে টাইমে চেঞ্জ করতে পারবেন সেই টাইমটা হচ্ছে এখানে দেখেন আপনি যদি এখানে পেমেন্টে আসেন তো দেখেন এখানে পেমেন্টে যদি আমরা আসি পেমেন্ট আসার পর এখানে দেখতে পারতেছি আমাদের পেমেন্ট ডেট হচ্ছে এইটা তো এইখানে যে পেমেন্ট ডেটটা থাকে এই ডেটের 2-3 দিন আগে কিন্তু আপনি এই প্রোফাইলে যে পেমেন্ট মেথডগুলো আছে বা পেমেন্ট ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে এডিট করতে পারবেন অথবা আপনি যদি অ্যাডস্টারতে প্রতিদিন লগ ইন করে থাকেন আপনার আবার কাজ করতে হলে অবশ্যই কিন্তু এখানে লগ ইন করতে হবে প্রোফাইলে আসলে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আমার এডিট করার অপশনটা চলে আসছে তো এখানে যখন এডিট করার অপশনটা চলে আসবে তখন আপনি যেটা করবেন এখানে দেখবেন কান্ট্রি রিকোয়েড এখান থেকে আপনার সিলেক্ট করে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনার কারেন্সি সিলেক্ট করে দিবেন এখানে ইউএসডি আছে এবং ইউরো আছে তো আপনি এখান থেকে ইউএসডি সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনার এখানে আপনার যেটা করবেন এখানে আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করার অপশন পাবেন এখানে এখান থেকে আপনার যেটা পেমেন্ট মেথড যেটা পেমেন্ট নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর যেটা করবেন এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করার পরে এখানে আপনি দেখতে পাবেন আপনি যে পেমেন্ট মেথডে টাকা নিতে চান সেই পেমেন্ট মেথডের ইউজার আইডি অথবা অ্যাকাউন্ট নাম্বার এইগুলো আপনার কাছে চাবে অথবা ইমেল সেটা আপনি দিয়ে দেবেন সেই সেখানে কিন্তু আপনার পেমেন্টটা চলে যাবে তো এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আপনারা কীভাবে এডিট করবেন আশা করি পারবেন খুবই সিম্পল একটা বিষয় তো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি মাত্র তাই তার জন্য আমরা এটা কিন্তু এখন চেঞ্জ করতে পারতেছি না আপনারা যদি না পারেন কমেন্ট করবেন পরবর্তীতে এটা আপনি কীভাবে এডিট করবেন সেটা আমি দেখিয়ে দেবো তারপরে এখন আমরা যেটা করবো এখন আমাদের ওয়েবসাইটটা আমরা মনিটাইজ করবো তো ওয়েবসাইট মনিটাইজ করার জন্য আমরা যে ওয়েবসাইটটা মনিটাইজ করবো আজকে আমরা এই ওয়েবসাইটটি মনিটাইজ করবো ঠিক আছে একটি ডেমো ওয়েবসাইট এটা আপনাদের মনিটাইজ করে আমি দেখাবো তার জন্য এখান থেকে আমরা যেটা করবো এখানে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেটা কপি করে নিব আপনি এখানে ক্লিক করবেন এখানে উপরে আপনার ক্লিক করে এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নেবেন তো ওয়েবসাইটের লিঙ্ক কপি করে নিয়ে আপনি যে ওয়েবসাইট মনিটাইজ করবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক কপি করে নিয়ে আপনি চলে আসবেন আবার এখানে আপনার অ্যাডসটাতে চলে আসবেন তো অ্যাডসটাতে আসার পরে আপনি এখান থেকে যেটা করবেন দেখবেন এখানে ওয়েবসাইট অপশন আছে এখানে অথবা এখানে উপরেও কিন্তু আপনার ওয়েবসাইট অপশন আছে আপনি যে কোনো একটা অপশনে ক্লিক করতে পারবেন তো এখান থেকে এখানে ওয়েবসাইট আছে আবার এখান থেকে অ্যাড ওয়েবসাইট আছে আপনি যে কোনো অপশনে ক্লিক করতে পারবেন তো এখান থেকে আমরা এই অ্যাড ওয়েবসাইট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখান থেকে উপরে দেখতে পাবেন অ্যাড এ নিউ ওয়েবসাইট এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা এখন দিয়ে দিবেন জাস্ট আপনার এখানে দেখেন এক্সাম্পল হিসেবে লেখা আছে adsterra.com তো এখানে যেভাবে আছে আমরা কোনো HTTP ইউজ করব না তো আমরা আমাদের ব্লগ ওয়েবসাইটের লিঙ্কটি পেস্ট করে দেবো তারপরে এই যে সামনে এটা কেটে দিব তারপরে আমরা স্ক্রল ডাউন করে এই সাইডে চলে আসবো তারপরে আমরা এখান থেকে HTTP থেকে একটু কেটে দিব কেটে দিয়ে আমাদের শুধুমাত্র আমাদের ওয়েবসাইট নেমটুকু থাকবে এখানে ডোমেন নেম যেটা বলা হয় তো এখানে আমাদের যেহেতু সাবডোমেনে আমাদের এটা ক্রিয়েট করা তো এটাকে সাবডোমেনে আমাদের ডোমেন হচ্ছে এই থেকে এই পর্যন্ত তো এটা আমরা দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনার ওয়েবসাইট ক্যাটাগরি এটা সিলেক্ট করতে হবে তো এখান থেকে প্লিজ সিলেক্ট ক্যাটাগরি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমরা সিলেক্ট করতেছি সোশ্যাল আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন সোশ্যালটাই সিলেক্ট করা বেটার তারপরে যেটা করবেন তার নিচের থেকে স্ক্রল ডাউন করবেন করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অনেকগুলো অ্যাড কিন্তু ক্রিয়েট করা যাবে তো এখান থেকে আমরা সর্বপ্রথম যে অ্যাডটি নিব সেটা হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারি আমরা ওয়েবসাইট অ্যাড করার জন্য যে কোনো একটা অ্যাড নিয়ে আমরা শুরু করতে পারি তো এখান থেকে আমরা পপআন্ডার নিচ্ছি পপআন্ডারে ক্লিক করব তারপর এখান থেকে আপনি যেটা করবেন তারপরে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে এখানে দেখেন এই রিমুভ ক্যাম্পেইনস উইথ
এখান থেকে আপনি এডিকোটিক অ্যাড এটা সব সময়ের জন্য এইভাবে করে দিবেন, টিক মার্ক করে দিবেন। এটা যদি আপনি টিক মার্ক না করে দেন সেক্ষেত্রে আপনার যেটা হবে, আপনার এই অ্যাডের ভিতরে কিন্তু আপনার 18 প্লাস অ্যাড চলে আসবে বা অ্যাডাল্ট অ্যাড চলে আসবে। তার জন্য আপনি যেটা করবেন সব সময়ের জন্য আপনি এটাকে টিক মার্ক করে দিবেন, যদি না করা থাকে এটা করে দিবেন, আর বাদবাকিগুলো যেমন আছে এইভাবেই থাকবে, কোনো প্রবলেম নেই। জাস্ট আপনি এটাকে টিক মার্ক করে দিবেন, তা নাহলে আপনার অ্যাডের ভিতরে বা আপনার ওয়েবসাইটে কিন্তু অ্যাডাল্ট অ্যাড আসবে বা 18 প্লাস অ্যাড কিন্তু চলে আসবে। জাস্ট আপনি এটা টিক মার্ক করে দিবেন, এখান থেকে আপনার এটা পপনটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব, ঠিক আছে। এখান থেকে জাস্ট অ্যাডে ক্লিক করে দিব। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে দেখেন অ্যাড এ নিউ ওয়েবসাইট গট ইট। তো এটা কিন্তু আমাদের এখন পেন্ডিং আছে, এটা অ্যাক্টিভ হইতে আমাদের দেখা যাচ্ছে এখানে দেখেন পেন্ডিং আছে, এটা অ্যাক্টিভ হইতে আমাদের দেখা যাচ্ছে 2 থেকে 3 মিনিট। তো এই 2 থেকে 3 মিনিটের বেশি লাগে না, এখানে আমাদের দেখা যাচ্ছে 30 সেকেন্ড অনেক সময় হয়ে যায়। তো আমরা 1 মিনিটের মতো ওয়েট করি, তারপরে আমরা পেজটা রিলোড করলে দেখতে পাবো আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা প্রায় 2 মিনিটের মতো ওয়েট করলাম, 2 মিনিট ওয়েট করার পরে আমরা যখন পেজটিকে রিলোড দিই দেখি আমাদের এটা হলো কিনা। তো পেজটা রিলোড দেওয়ার পরে আমরা দেখতে পাবো আমাদের এটা অ্যাক্টিভ হলো কিনা। তো দেখেন আমরা যদি পেজ থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করি, পেজটিকে রিলোড করার পরে আমাদের নিচের দিকে স্ক্রল ডাউন করি, তা দেখতে পাবো আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি এখন যেটা করবেন এখান থেকে এই যে আরো বাটনটা আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি নিচের দিকে আসলে দেখতে পাবেন এই অ্যাডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যে পপ আন্ডার অ্যাড যেটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এই পপ আন্ডার অ্যাডটা আমাদের এই যে ব্লগ ওয়েবসাইটটা আছে এখানে আমরা অ্যাড করব, ঠিক আছে। তো এখানে আমরা এক একটা করে অ্যাড করব, তার জন্য আমরা যেটা করবো এখান থেকে আমরা আরও 2-1টা অ্যাড এখানে আমরা ক্রিয়েট করে রাখি, কারণ আমাদের অ্যাডগুলো অ্যাড হইতে একটু সময় লাগবে, পেন্ডিং থেকে অ্যাক্টিভ হইতে সময় লাগে। তার জন্য আমরা এখানে নতুন করে একটি অ্যাড নেওয়ার জন্য আমরা যেটা করবো এখানে অ্যাড ইউনিট এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কিন্তু পপ আন্ডারটা নিয়ে নিয়েছি, দেখেন যেটা নেবেন সেটা কিন্তু আর এখানে নেওয়া যাবে না, পপ আন্ডার নিয়ে নিয়েছি। তার এখানে ডিরেক্ট লিঙ্ক আছে, এটা আমরা নিব না। তারপর এখান থেকে ব্যানার, এখান থেকে আমরা যেটা করবো এই ব্যানারগুলো আপাতত দরকার নেই আমাদের। এখান থেকে আমরা এই যে 728/90 যেটা আছে এটা আমরা সিলেক্ট করবো, তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে আমাদের এটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে এই পেন্ডিংয়ে চলে গেল, এখানে আমরা চলে আসি। তারপরে আমরা এখানে আরও বাটনে ক্লিক করি, ক্লিক করলে আমরা নিচের দিকে এখানে স্ক্রল ডাউন করবো, দেখতে পাবো আমাদের এখানে কিন্তু আরও একটা অ্যাড 728/90 এটা কিন্তু পেন্ডিংয়ে আছে। তো এখান থেকে আমরা যেটা করবো আমাদের এই ব্যানার অ্যাডটি অ্যাক্টিভ হতে হতে আমরা এখান থেকে পপ আন্ডার যে অ্যাডটি আছে সেটা আমরা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করে দিই। তার জন্য যেটা করবো এখান থেকে দেখতে পাবেন পপ আন্ডার অ্যাক্টিভ এবং এখানে গেট কোড এই অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে কোডটি কপি করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনি যে ব্লগ ওয়েবসাইটটি মাত্র মনিটাইজ করলেন অ্যাডস্টার মাধ্যমে সেই ওয়েবসাইটে চলে যাবেন। তো আমরা কিন্তু এই ওয়েবসাইটটি বা এই ব্লগ ওয়েবসাইটটি কিন্তু মনিটাইজ আমরা করলাম। তো এখন আমরা এই ওয়েবসাইটে কিন্তু আমরা অ্যাড বসাবো, তার জন্য যেটা করব এই যে ব্লগ ওয়েবসাইটটি আছে ব্লগ ওয়েবসাইটের ব্যাকএন্ডে আমরা চলে যাব। তো আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসছি, তারপর এখান থেকে আমরা যেটা করব থিম যে অপশনটা আছে এখানে ক্লিক করব। থিম অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন এই আর বাটন আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন ইডিয়েট HTML যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি যেটা করবেন এখানে দেখতে পাবেন হেড, এই যে সবার উপরে যে হেড আছে এখানে দেখতে পাবেন হেড, এই যে হেড, হেডের এখানে আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে একটা ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে আপনি যে কোডটি কপি করে নিয়ে আসলেন মাত্র অ্যাডস্টার থেকে সেই কোডটি এখানে পেস্ট করে দিবেন। আপনার যে পপ আন্ডার অ্যাড কোডটি আপনি কপি করে নিয়ে আসলেন সেই পপ আন্ডার অ্যাডের কোডটি আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে জাস্ট আপনি এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। এখান থেকে সেভে ক্লিক করে দেবেন, দেখবেন প্রসেসিংয়ে আসে একটু সময় লাগবে, এটা সেভ হয়ে যাবে। তো দেখেন আপডেট সাকসেসফুল, আমাদের এই অ্যাড যে কোডটা আমরা আমাদের এখানে দিলাম দিয়ে আপডেট করে নিলাম, এটা আমাদের এটা কিন্তু আপডেট হয়ে গেল। তারপর আমাদের ওয়েবসাইটে চলে আসবো, তো আমরা দেখো রিলোড করি এটাকে, এটিকে রিলোড করার পরে আমরা কিন্তু কোনো অ্যাড এখানে দেখতে পারতেছি না। তো অ্যাড না দেখার কারণ হচ্ছে আমরা যে অ্যাডটি অ্যাড করছি সেটা হচ্ছে পপ আন্ডার অ্যাড, সেটা এখানে দেখা যাবে না। তো সেই পপ আন্ডার অ্যাডটা আপনার সেট আপ হইলো কিনা আপনি কীভাবে বুঝবেন, তার জন্য দেখবেন এখানে আপনি যে কোনো একটা পোস্টে বা যে কোনো ফাঁকা স্থানে ক্লিক করবেন। তো আমাদের এই পোস্টটাতে ক্লিক করি, সবার উপরে যেটা আছে এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু নিউ ট্যাবে নিয়ে গেল। তার মানে আমাদের যে পপ আন্ডার অ্যাডটি আমরা আমাদের ওয়েবসাইটে সেট আপ করলাম সেটা কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে গেছে, মানে সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। তো দেখেন আমাদের অ্যাড কিন্তু চালু হয়ে গেছে, আমরা ওয়েবসাইটে আবার এখানে ক্লিক করলে, ক্লিক করলে কিন্তু আমাদের এখানে নিয়ে যাচ্ছে। তাই আমাদের পপ আন্ডার অ্যাডটা কিন্তু সেট আপ করা সাকসেসফুল। তারপরে আমরা এখান থেকে আমাদের পপ আন্ডার অ্যাডটি সেট আপ করে ফেললাম, তারপরে আমরা এখানে আবার এখানে চলে আসবো। আসার পরে আমরা এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পরে এটাকে আমরা রিলোড করি, দেখি আমাদের এই ব্যানার অ্যাডটা আপডেট হলো কিনা। তো আমরা এটাকে আমরা রিলোড করি, তো রিলোড করার পরে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো, তারপর এখান থেকে আমরা এই অ্যারো বাটনে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখতে পাবো এখানে কিন্তু ব্যানার অ্যাডটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো ব্যানার অ্যাডটি আপনি কোথায় অ্যাড করবেন, ব্যানার অ্যাডটি হচ্ছে আপনার এই অ্যাডটা, দেখেন এখানে 728/90 এখানে আপনি এই ব্যানার অ্যাডটি আপনি বসাতে পারবেন। তার জন্য এখানে দেখেন ব্যানার অ্যাড 768/90 এখান থেকে আমরা এই গেট কোড এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এই ব্যানার অ্যাডের যে কোডটি আছে এটা আমরা এখান থেকে কপি করে নিব, জাস্ট এখান থেকে কপি কোড এখানে ক্লিক করব। কপি করে নিয়ে আমরা আবার চলে আসবো আমাদের ব্লগারের ব্যাকএন্ডে, তারপর এখান থেকে আমরা ব্যাক করব। এখান থেকে ব্যাক করে আমরা লেআউটে যাব,
তো লেআউট আসার পর এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করলে এখানে দেখতে পাবেন এই যে অ্যাডস 728/90, জাস্ট এখানে আপনি এই যে এডিট বাটন আছে এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখবেন হিডার অ্যাডস লেখা আছে, এখানে কিছু কোড আছে, জাস্ট আপনি কোডগুলোকে আপনি সিলেক্ট করে এগুলোকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি অ্যাড এক্সট্রা থেকে যে কোডটা কপি করে নিয়ে আসলেন সেই কোডটা আপনি এখন এখানে পেস্ট করে দিবেন। তো আমরা এখানে আমাদের অ্যাড কোডটা পেস্ট করে দিলাম। তারপরে এখান থেকে আমরা জাস্ট সেভে ক্লিক করে দেবো, এখান থেকে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। তারপরে আমরা দেখুন আমাদের ওয়েবসাইটে রিলোড করি এখান থেকে। তো রিলোড করার পরে আমরা দেখতে পারতেছি আমাদের অ্যাডটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। আমরা কিন্তু আমাদের ব্যানার অ্যাডটি এখানে আমরা সেট আপ করে ফেললাম। তারপর এখান থেকে আমরা যেটা করতে পারি, এখানে আমাদের সোশ্যাল বার যে অ্যাডটি আছে সেটা আমরা অ্যাড করতে পারি। তার জন্য আমরা এখানে চলে আসবো, আসার পর এখান থেকে ক্লোজে ক্লিক করে এটা কেটে দিব। তারপর এখানে আমরা যাবো, আসার পর এখান থেকে দেখতে পাবো এই ওয়েবসাইটের এখানে যে অ্যাড ইউনিট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা এখন নিব সোশ্যাল বার যে অ্যাডটি আছে, সোশ্যাল বার এটা আমরা নিব। তার জন্য এখানে সোশ্যাল বার এখানে ক্লিক করব এবং এটা অবশ্যই রিকোডিক অ্যাডস, এটা আপনার এইভাবে করে টিক পার করে দিবেন, এরকমই থাকবে। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এটা আমাদের পেন্ডিংয়ে চলে যাবে, জাস্ট এক দু মিনিট সময় লাগবে, আমরা একটু ওয়েট করি। তো আমরা দেখেন নিচের দিকে স্ক্রল ডাউন করি, করার পরে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাবো যে আমাদের এটা অ্যাড হলো কিনা। তো দেখেন এটা কিন্তু সোশ্যাল বার যে অ্যাডটি আছে সেটা কিন্তু পেন্ডিংয়ে আছে। তো এটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। তো আমরা কিছু সময় অপেক্ষা করলাম, এখন যদি আমরা পেজটাকে রিলোড করি, তো নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে এখানে আপনি এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখবেন এই যে সোশ্যাল বার অ্যাডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তারপর এখান থেকে গেট কোড এখানে ক্লিক করবেন, কোডটা কপি করে নেবেন। তারপর এখান থেকে আপনি লেআউটে চলে আসবেন, আপনার ব্যাকএন্ডে চলে আসবেন। তারপর এখান থেকে আবার থিমে ক্লিক করবেন। এখানে থিমে ক্লিক করার পরে এখান থেকে আমরা যেটা করবো এখানে এখানে ক্লিক করবো, সেমভাবে আবার এডিট এইচটিএমএল ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা এখান থেকে আবার হেডে যাব, এখানে হেডে আসার পরে এখানে হেডের এখানে ক্লিক করে আমরা এন্টার করব। তারপর এখানে আমরা আমাদের সোশ্যাল বারের যে কোডটি কপি করে নিয়ে আসলাম সেটা এখানে জাস্ট পেস্ট করে দিব। তো আমরা পেস্ট করে দিলাম, তারপর এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দেওয়ার পরে ওয়েট করব, আমাদের আপডেট হয়ে যাবে। দেখেন আপডেট সাকসেসফুল। তারপর আমরা যেটা করবো আমাদের ওয়েবসাইটে চলে আসবো। আসার পরে আমরা দেখেন পেজটাকে রিলোড করি। তো পেজটাকে রিলোড করার পরে আমরা যেটা দেখতে পারতেছি এই দেখেন এখানে কিন্তু অ্যাড চলে আসছে। তো এইখানে যে অ্যাডটা শো করবে সেটা হচ্ছে সোশ্যাল বার অ্যাড, সেটা কিন্তু আমরা অ্যাড করে ফেললাম। তো আমরা এখানে একটা অ্যাড করলাম, তারপর আমরা ব্যানার অ্যাড করলাম, তারপরে আমরা পপ আন্ডার অ্যাড কিন্তু অ্যাড করলাম, যে ক্লিক করলেই আমাদের অন্য ট্যাবে নিয়ে যাচ্ছে দেখেন। তারপরে আবার ক্লিক করলে কিন্তু তখন কিন্তু পোস্টে যাচ্ছে, প্রথমবার কিন্তু অ্যাডে নিয়ে যাচ্ছে, তারপরের বার কিন্তু পোস্টে যাচ্ছে, এটা হচ্ছে পপ আন্ডার অ্যাড। তো আমরা পপ আন্ডার সেট করলাম, ব্যানার সেট করলাম এবং সোশ্যাল বার সেট করলাম। এখন আমরা যেটা করতে পারি এখানে নেটিভ ব্যানারটা আমরা সেট আপ করতে পারি। তার জন্য যেটা করবো আমরা এখানে আবার আমাদের এই ওয়েবসাইটে চলে আসবো, আমাদের অ্যাডস্টাই চলে আসবো। তারপর এখান থেকে ক্লোজে ক্লিক করবো, তারপর এখান থেকে অ্যাড ইউনিট এখানে ক্লিক করবো। তো এখান থেকে আমরা এই যে নেটিভ ব্যানার যেটা আছে এটা সিলেক্ট করবো। এখান থেকে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা নেটিভ ব্যানার, তারপর এখানে অ্যাডে ক্লিক করবো এবং এটা এরকমই থাকবে, জাস্ট অ্যাডে ক্লিক করবো। তো এখান থেকে নেটিভ ব্যানার অ্যাডটাও কিন্তু আমাদের এখানে পেন্ডিংয়ে চলে গেল, জাস্ট এটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। তো আমরা এখানে আমার অ্যারো বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে দেখি যে আমাদের এটা কিন্তু এই যে পেন্ডিংয়ে আছে। তো এটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। অ্যাক্টিভ হওয়ার পরে আপনাদের দেখিয়ে দেবো যে নেটিভ ব্যানারটা আপনারা কোথায় ইউজ করবেন। তো আমরা কিছু সময় ওয়েট করলাম, এখন আমরা পেজটাকে রিলোড করব, নিচের দিকে স্ক্রল ডাউন করব। তারপর এখান থেকে আবার আমরা সেমভাবে এখানে যাব, এখান থেকে ক্লিক করে আমাদের যে অ্যাডগুলো ক্রিয়েট করছি সবগুলো অ্যাড করতে এখানে আসে। তো এখান থেকে আমরা সবগুলো অ্যাড করে নিয়েছি, শুধুমাত্র নেটিভ ব্যানারটা অ্যাড করতে এখানে বাকি আছে। তো এটা নেটিভ ব্যানারটা আমরা অ্যাড করব। তো এটা অ্যাড করার আগে আমরা অন্য একটা অ্যাড আবার পেন্ডিংয়ে দিয়ে দিই এখান থেকে ক্রিয়েট করে। তার জন্য এখান থেকে অ্যাড ইউনিটে ক্লিক করব। এখান থেকে আপনি এই যে ব্যানার 300x250 এটা নিতে পারেন, এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এখানে যে অ্যাডে ক্লিক করে দিবেন, অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে 300x250 যে ব্যানারটা আছে সেটা কিন্তু আমাদের এখানে পেন্ডিংয়ে চলে গেল। তো দেখেন এটা কিন্তু 300x250 যে ব্যানারটা আছে সেটা পেন্ডিংয়ে চলে গেল এবং নেটিভ ব্যানারটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, এটা আমরা এখন অ্যাক্টিভ করব। তার জন্য এখানে আমরা গেট কোডে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখেন একটা ইন্টারফেস কিন্তু এখানে দেখাচ্ছে, আপনি যেটা করবেন এখান থেকে আপনি এখান থেকে 1/4 এটা দিতে পারেন, এখান থেকে 1/4 এটা দিবেন। 1/1 দেওয়ার পরে যেরকম আছে সেম এরকমই থাকবে, তার সেভে ক্লিক করবেন। তো 1/4 দিয়ে আপনি সেভে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে এই যে কপি কোড এখানে ক্লিক করবেন, কপি কোডে ক্লিক করে আপনি চলে যাবেন আপনার ব্লগারের ব্যাকএন্ডে। তারপর এখান থেকে ব্যাকে যাবেন, তারপর এখান থেকে এই যে লেআউট এখানে ক্লিক করবেন। তো লেআউটে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, তারপর এখান থেকে আপনি দেখবেন নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে এখানে স্লাইড বার রাইট এ আছে। তারপর এখান থেকে দেখেন আপনার এই যে স্লাইড বার বি আছে, আপনি যে কোনো জায়গায় আপনার অ্যাডটি আপনি বসাতে পারেন। তো আমরা স্লাইড বার রাইট এ যে এখানে বসিয়ে দিচ্ছি, তার জন্য এখানে যেটা করব এখানে অ্যাড এ গ্যাজেট যে অপশনটা সেখানে ক্লিক করব। তারপর এখান থেকে দেখবেন এইচটিএমএল জাভা স্ক্রিপ্ট যে অপশনটা সেখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এরকম ইন্টারফেস পাবেন, এখানে চাইলে টাইটেল দিতেও পারেন নাও দিতে পারেন।
তারপর এখানে কন্টেন্ট আপনি দিয়ে দিবেন। কন্টেন্ট হচ্ছে আপনি যে এই যে নেটিভ ব্যানারের যে কোডটা আছে কপি করে নিলেন, এটা এখান থেকে আপনি এনে আপনি এখানে বসিয়ে দিবেন। তো বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি টাইটেল দিতেও পারেন না দিতেও পারেন। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি অ্যাডস, তো আমরা অ্যাডস লিখে দিলাম। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখুন আমাদের ওয়েবসাইটে চলে আসি। আসার পরে আমরা এখান থেকে রিলোড করি। তো রিলোড করার পরে আমরা দেখি আমাদের নেটিভ ব্যানারগুলো অ্যাড হলো কিনা। দেখেন আমাদের নেটিভ ব্যানারগুলো কিন্তু চলে আসছে এখানে, এই যে অ্যাডস, এবং এখানে একটা, এই যে দুইটা, তারপরে দেখেন তিনটা, চারটা, এটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এইগুলো কিন্তু অ্যাড আপনার শো করতেছে। তো এখানে দেখেন ব্যানার অ্যাড 300-250, এটা কিন্তু এখনও পেন্ডিংয়ে আছে। আমরা আবার একটু পেজটাকে রিলোড করি। এখান থেকে পেজটাকে রিলোড করার পরে আমরা দেখি এখন অ্যাক্টিভ হলো কিনা। তারপরে এখানে আমরা এখানে ক্লিক করি। তো দেখেন আমাদের এই যে 300-250 যে ব্যানারটা আমরা ক্রিয়েট করলাম সেটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে, হবার উপরে চলে আসছে। এবং এখান থেকে গেট কোড এখানে ক্লিক করব, তারপর এখানে কপি কোড এখানে ক্লিক করব, তারপর আমাদের এখানে চলে আসবো, লেআউটে চলে আসবো, তারপর এখানে নিচের দিকে চলে আসবো। আসার পরে আপনি এখানে দেখতে পাবেন এই যে সেকশন লিফট, সেকশন সেন্টার, সেকশন রাইট, এখান থেকে আপনি সব জায়গায় কিন্তু অ্যাডগুলো বসাতে পারবেন। তো এখানে অ্যাড বসানোর জন্য যেটা করতে হবে, এখানে অ্যাড এ গ্যাজেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে HTML জাভা স্পিড এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার আপনার কোডটা আপনি বসিয়ে দিবেন। ঠিক আছে, 300-250 যে আপনার এই যে কোডটি আছে অ্যাড কোড, সেটা আপনি কপি করে নিয়ে এখানে আপনি বসিয়ে দিবেন। এখানে অ্যাড সেভে ক্লিক করবেন। চাইলে আপনি এখানে আরও অ্যাড করতে পারেন। আমরা এখানে অ্যাড করলাম, আমরা এই সেন্টারও অ্যাড করি। তার জন্য এখানে আবার এখানে জাভা স্ক্রিপ্টে ক্লিক করি, এখানে আমাদের কোডগুলো আমরা এখানে বসিয়ে দিই, দিয়ে আবার সেভে ক্লিক করে দিই। তারপর আমরা রাইটেও বসাতে পারবো। তাহলে রাইটে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে HTML জাভা স্ক্রিপ্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা কোডটা পেস্ট করে দিয়ে জাস্ট সেভে আবার ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমরা দেখুন আমাদের ওয়েবসাইটে চলে আসি। পেজটাকে রিলোড করি। রিলোড করার পরে এখান থেকে কিন্তু আমাদের দেখেন আমরা আমাদের ব্যানার অ্যাড অ্যাড করে ফেলছি, আমাদের পপ আন্ডার অ্যাড অ্যাড করে ফেলছি, সোশ্যাল অ্যাড অ্যাড করে ফেলছি, তারপরে এখানে নেটিভ ব্যানার অ্যাড করে ফেলছি। তারপর এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করলে 300-250 যে ব্যানারগুলো আছে সেগুলো কিন্তু এখানে আমরা সুন্দরভাবে অ্যাড করে ফেলছি। আমাদের ব্লগ ওয়েবসাইটটি এখন কিন্তু ইনকাম করার জন্য সম্পূর্ণভাবে রেডি। আমরা অ্যাডস্টার মাধ্যমে আমাদের ব্লগ ওয়েবসাইটটি মনিটাইজ করে নিলাম এবং সঠিকভাবে আমরা কিন্তু অ্যাডগুলো আমাদের ব্লগ ওয়েবসাইটে বসিয়ে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ব্লগ ওয়েবসাইটে পোস্ট করতে হবে। আপনি যে ক্যাটাগরি বা যে নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন বা করতেছেন, অথবা যে ক্যাটাগরির উপরে আপনার ব্লগ ওয়েবসাইটটি আপনি তৈরি করছেন, সেই ক্যাটাগরির উপরে নির্ভর করে আপনার ব্লগ ওয়েবসাইটে মিনিমাম 10-20টা পোস্ট করবেন। আপনি সুন্দরভাবে আপনার আর্টিকেলগুলো লিখবেন। আপনি চাইলে ChatGPT থেকে লিখতে পারেন। তো কীভাবে ChatGPT থেকে আপনারা পোস্ট লিখবেন সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। তো সুন্দরভাবে আপনার ব্লগ ওয়েবসাইটে পোস্টগুলো করার পরে, আপনার ব্লগ ওয়েবসাইটে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে, আপনি যেটা করবেন, আপনার ব্লগ ওয়েবসাইটটি মার্কেটিং করবেন। মার্কেটিং করে আপনার ব্লগ ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসবেন, সেখান থেকে আপনি আর্নিং করবেন। আপনার ভিজিটর যখন আপনার ওয়েবসাইটে আসবে, যখন আপনার ওয়েবসাইটটি ভিজিট করবে, আপনার অ্যাডগুলো যখন দেখবে বা ক্লিক করবে, সেখান থেকে কিন্তু আপনার ইনকাম জেনারেট হবে। তো কীভাবে সঠিকভাবে সঠিক জায়গায় আপনার ব্লগ আর ওয়েবসাইটটি আপনি মার্কেটিং করবেন, ভিজিটর নিয়ে আসবেন এবং সেখান থেকে ভালো মানের একটা আর্নিং করবেন, সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। অ্যাডস্টা এবং ব্লগিং নিয়ে আমাদের এই চ্যানেলে কয়েকটি ভিডিও আসবে, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং অ্যাডস্টা ডিরেক্ট লিঙ্ক কীভাবে মার্কেটিং করবেন, আপনারা অ্যাডস্টা ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করেও কিন্তু ভালো মানের একটা আর্নিং করতে পারবেন। তো এই অ্যাডস্টা ডিরেক্ট লিঙ্ক নিয়েও আমাদের আর একটা ভিডিও আসবে, অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এক ভিডিওতে সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেই বিষয়টা নিয়ে কমেন্ট করতে পারেন, অবশ্যই কমেন্টে রিপ্লাই পেয়ে যাবেন এবং সেই বিষয়টা নিয়ে পরবর্তীতে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন, মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।